সারা রাজ্যে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার ছিল লকডাউনের চতুর্থ দিন। এই লকডাউনে সমস্ত যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এইরূপ পরিস্থিতিতে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে টোটো ইউনিয়নের সাথে প্রশাসনের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। আইএনটিটিইউসির জেলার সভাপতি ইফতেকার আহমেদ জানান, প্রশাসনের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অল্প কিছু টোটো শহরে চলাচল করবে। শুধুমাত্র রোগী ও তার পরিবারের সদস্যদের নিয়ে একটি টোটোতে চালক সহ দুজন যাত্রী থাকতে পারবে। চালক ও যাত্রীদের মাঝে প্লাস্টিক দিয়ে আলাদা করতে হবে। এছাড়াও টোটো চালকদের করোনা বিধি মেনে মাস্ক ও গ্লাভস পরতে হবে। এছাড়াও টোটোকে জীবাণুমুক্ত করতে হবে। ওইসব টোটো চালকদের প্রশাসনের কাছ থেকে আলাদা অনুমতিপত্র গ্রহণ করতে হবে বলে তিনি জানান। আপনারা জানেন যে কোভিড-19 জন্য আজ লকডাউন চলছে, ফুলি লকডাউন। কিন্তু এই লকডাউনে বহু এমার্জেন্সি দরকার পড়ছে মানুষের যানবাহনে, বিশেষ করে বর্ধমান শহরে, ছোটো শহরে টোটো রিক্সার দরকার পড়ে মানুষের। সেক্ষেত্রে কালকে একটা প্রশাসনিক বৈঠক হয়েছে, সেখানে কিছু নিয়মটি করা হয়েছে। সেই নিয়ম মেনেই নির্দিষ্ট কিছু ইকোরিক্সা ও টোটো চলবে। যেমন কোনো পেশেন্ট পার্টি যদি কেউ অসুস্থ হয়ে যান, সে পেশেন্ট পার্টি যদি পেশেন্ট যায়, তার সঙ্গে পেশেন্টের সঙ্গে শুধু তার বাড়ির লোক থাকবে। এবং টোটো চালক যে টোটো চালক চালাবে, সে সামনের সিটে দ্বিতীয়জনকে বসাবে না, নিজে একাই থাকবে। এবং সে যেখানে বসবে এবং প্যাসেঞ্জার পেছনে, তার মাঝে একটা প্লাস্টিক থাকতে হবে। এবং পাশাপাশি টোটোতে মাত্র দুজন কোনাকোনিভাবে বসবে, লেফট হ্যান্ডে একটা, রাইট হ্যান্ডে একদিন, দুজনা দুদিকে সিটে এপার ওপারে কোনাকোনিভাবে দুজন বসবেন। এবং প্রত্যেকটা টোটো চালক হাতে গ্লাভস, মাথায় মাস্ক নিয়ে থাকতে হবে এবং স্যানিটাইজ করতে হবে টোটো। এই সমস্ত নিয়ম এবং প্রশাসনিক কিছু টোটো যেগুলো চলবে তাদেরকে একটা প্রশাসনের তরফ থেকে একটা সার্টিফিকেট দেবে, সেই কাগজ চিঠিয়ে চলবে। এছাড়া এর বাইরে যদি নিয়ম না মেনে চলে, তাহলে কিন্তু সে প্রশাসন তার নিজের প্রশাসনিক ব্যবস্থা নেবে। এবং আমরা যারা তৃণমূল কংগ্রেসের ইউনিয়ন করি, আমরা সবসময় প্রশাসনের সঙ্গে, প্রশাসন যে নির্দেশ দিয়েছে সে নির্দেশ আমাদের রাজ্য সরকারে, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি। আপনারা কি পরিষেবা দিয়েছেন দাদা? আমরা ধরুন মানুষকে সচেতন করছি, টোটো চালকদের এই নিয়মটা মেনে চলার জন্য বলছি। এবং কালকে আমরা একটা ক্যাম্প করছি, সেই ক্যাম্পে সমস্ত টোটো বর্ধমান স্টেশন এবং সংলগ্ন জিটি রোড থেকে যে টোটোগুলো যাবে, তাদের প্রত্যেককে বলবো এই ক্যাম্পে এসে তারা স্যানিটাইজ করে, টোটো স্যানিটাইজ করে এখানে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাওয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।